প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে তার সেই কাছে আসা। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা। আমি আসব স্বপ্নে যার আশা জামা, তার হাতে আমি হাত রাখব। পাশাপাশি পথে চলা, চোখে চোখে কথা বলা, মনে হয় স্বপ্ন মিশা। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা। মনে মনে লিখে রেখে বলে যায় মনের ভাষা। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে তার সেই কাছে আসা। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা।
আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে এ আজ মন চাই সেই চাওয়াতে সবই ফিরে পেতে চুপি চুপি আজ মন চাই আর কিছু কোন তোমায় কাছে দিতে ও আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে জানে মনে মনে আজকে আমি কি পেলাম ও আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে হে আজ মন চাই সেই চাওয়াতে সবই ফিরে পেতে যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই সীমা ছাড়াতে আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে আজ মন চাই সেই চাওয়াতে সবই ফিরে পেতে চুপি চুপি আজ মন চাই আর কিছুক্ষণ তোমায় কাছে পেতে আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে ऐसे ही मजेदार म्यूजिक सुनने के लिए विशाल मेरे क्रेडिट को सब्सक्राइब करें।
কোনো বাধা নাই তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় বুক ফাটে তবু কেন ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে বুক ফাটে তবু কেন ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় শুধু তোমায় শুধু তোমায় দেখিনি পাহাড়ি ফু দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলাম কার প্রেমেতে হারিয়ে গেলাম পথারি পেলাম খুঁজে তারে ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলা পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দুপা করে একাকি জীবন এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন এক পা দুপা করে একাকি জীবন এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন কি করি কি বলি মন সে তো জানে না জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলা পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা সবে হলো একটু চেনা এখনই তাকে যে লাগে আপন জনা এই তো সবে হলো একটু চেনা এখনই তাকে যে লাগে আপন জনা কি হলো কেন হলো মন সে তো জানে না জানে শুধু মন কি যে
পেলা কার প্রেমেতে হারিয়ে গেলা পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলাম পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জিৎ এবং কোয়েল মল্লিক অভিনীত তাদের বইয়ের কিছু সুপারহিট গান শুনলেন, যে গানগুলো গেয়েছেন শান, কুমার শানু, বাবুল সুপ্রিয়, আরও অনেকেই গেয়েছেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন জিৎ এবং কোয়েল মল্লিক অভিনীত তাদের বইয়ের কিছু সুপারহিট সুপারহিট সং। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও আপলোড করে থাকি, কিছু ভিডিও দেখাই। দেখুন এই যে একটি সবেদা গাছ, এই ধরনের ভিডিও আমি প্রচুর পরিমাণে আপনাদের দেখিয়ে থাকি, তাই গানগুলো খুবই জনপ্রিয়, তাই দেখতে থাকুন গানগুলো। শুনলেন জিৎ এবং কোয়েল অভিনীত কিছু ফিল্মি সুপারহিট সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। জিৎ এবং কোয়েল অভিনীত কিছু সুপারহিট ফিল্মি সং আপনাদের শোনালাম। জিতের গান খুব একটা আপলোড দেওয়া হয় না, সবগুলোই কপিরাইট ফ্রি সং। এই গানগুলো গেয়েছেন শান, কুমার শানু, বাবুল সুপ্রিয়, বিভিন্ন শিল্পীরা গেয়েছেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি সং। আপনারা যদি এই গান আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান অবশ্যই দিতে পারেন, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার কোনো ভয় থাকবে না। আমি আপনাদের বরাবরই বলি যে আপনারা কোন ধরনের গান শুনতে চান একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমার খুব সুবিধা হয়, একটু উৎসাহ পাবো আপনারা যদি কমেন্টস করেন। অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না বা সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে কি হয় আরও উৎসাহ পাবো ভিডিও বানাতে। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে সাথে কিছু ভিডিও আপলোড দিই, এই ভিডিওগুলো দেখুন। কিছু নার্সারির ভিডিও আছে, আমি মাঝে মধ্যেই এইসব নার্সারির ভিডিওগুলো দেখিয়ে থাকি। আপনারা গান শোনার সঙ্গে সঙ্গে কিছু ফল ফুলও দেখতে পারবেন, যাতে আপনাদের মুড খারাপ না হয় বা বোরিং না লাগে, সেই কারণেই এইসব ভিডিওগুলো দেওয়া। গান শোনার সাথে সাথে এইসব ভিডিও দেখলেও মনটা ভালো হয়ে যাবে, তাই দেখতে থাকুন আজকের কিছু সুপারহিট সং এবং কিছু ফলের গাছ আপনাদের দেখাবো। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি নাশপাতির গাছ আপনাদের দেখাবো, যে এখানে কিছু নাশপাতি চারা আছে, সেই নাশপাতি আমি দেখাবো আপনাদের। তাছাড়া কিছু সবেদা আছে, সবেদা চারাও দেখাবো, বিভিন্ন রকম ফলের চারা আজকে আমি আপনাদের দেখাবো। দেখতে থাকুন আজকের নতুন ভিডিও। আচ্ছা বলুন তো এই ফলটির নাম কি? ভালো করে খেয়াল করবেন, এই যে ফলটি দেখুন আমি দেখাচ্ছি, একটু জুম করি, এই যে ফলটি দেখুন, এই ফলটি একটু ছোট হয়েছে। এরকম ফল আমি আরও দেখাচ্ছি, যদিও গাছটিতে খুব বেশি ফল এখন পর্যন্ত হয়নি। একটু ঘুরিয়ে যাই, হ্যাঁ একটু ঘুরে, এটা তো আবার চলে আসলো একটি লেবু গাছ। ফল গাছটি আমি দেখাচ্ছি আবার, লেবু গাছটি দেখুন ছোট ছোট লেবু, এটি হচ্ছে সর্বতি লেবু,
সর্বতুলভ আমি আগের ভিডিও তো দেখেছিলাম, দেখুন এটা পেকে একেবারে সাদা হয়ে আছে। এর আগের ভিডিওটাও আমি আপনাদের অনেক লেবু ফল দেখেছিলাম, কিন্তু আজকে আমি আপনাদের বলেছিলাম যে কিছু অন্য ফল দেখাবো, তেমনই আমি ওই ফলটি আবার দেখাচ্ছি। একটু ঘুরে যাই, কি সুন্দর লাগছে তাই না? একটি ছোট একটি গাছ, গাছের উপরে দেখুন প্রচুর ফল হয়ে আছে, প্রচুর লেবু। এগুলো হচ্ছে সরবতি লেবু, টবের উপরে লাগানো যায়। আমি প্রতিটি ভিডিওতেই বলি যে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে প্রচুর এখন নার্সারি আছে, সব নার্সারিতে বিভিন্ন ধরনের ফল দেখা যায়। আপনি যে ধরনের ফল চাবেন সব ফল পাওয়া যাবে। যে ফলগুলো সাধারণত ন্যাচারালিভাবে আমাদের মানে এই পরিবেশে জন্মায় না, হয় না, সেগুলো কি হয় ওই পাহাড়ি অঞ্চলে যেতে হয়, পাহাড়ি অঞ্চলে ভালো হয়। এখন বর্তমানে নতুন যে টেকনোলজি বেরিয়েছে, নতুন প্রসেসিংয়ের অনেক কিছু বীজ রোপণ হয়, তারপরে সেগুলো লোকালেও চাষ হয়। এই এক দেখুন আমি আস্তে আস্তে ঘুরে ঝাউগাছ, ঝাউগাছটা এগুলো আবার অন্য ধরনের ঝাউগাছ। আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে যাচ্ছি সামনের দিকে। এই ভিডিওটি কিন্তু একটু স্লো মোশনে তোলা, দেখুন অসাধারণ একটু দৃশ্য। পরন্ত বিকেলে সূর্য ডুবুডুবু করছে, তারই মাঝে একটু গাছের ফাঁকি দিয়ে সূর্যমামী উঁকি মারছে, অসাধারণ দৃশ্য। সূর্য অস্ত যাচ্ছে। এইবার কিছু দেখুন এখানে কিছু ফুলও আছে, খুব সুন্দর প্লেসটা। এখানে কিছু ফুলও আছে, এই ফুলগুলো আমি আপনাদের দেখাবো, একটুখানি দেখে নিই। এই যে সেই ফলটি, এই ফলটি হচ্ছে সবেদা গাছ। আপনারা হয়তো সবেদা অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না সবেদা গাছ। এই ফলটি হচ্ছে সবেদা, সবেদা ফলে আছে তখন গাছে, যদিও খুব একটা বেশি হয়নি। সবেদা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানি না সবেদা খেতে। আমার কাছে তো মোটামুটি ভালো লাগে, খুব একটা খারাপ ফল না, ভালোই ফল। এগুলো হাইব্রিড চাষের সবেদা, এগুলো কিন্তু সাধারণত আমরা যেসব সবেদা গ্রামগঞ্জে হয়, বাড়িতে খাই, বাজারে পাওয়া যায়, এগুলো একটু আলাদা। আচ্ছা বলুন তো এই ফলটির নাম কি? ভালো করে খেয়াল করবেন, এই যে ফলটি দেখুন আমি দেখাচ্ছি, একটু জুম করি। এই যে ফলটি দেখুন, এই ফলটি একটু ছোট হয়েছে, এরকম ফল আমি আরও দেখাচ্ছি, যদিও গাছটিতে খুব বেশি ফল এখন পর্যন্ত হয়নি। একটু ঘুরে যাই, হ্যাঁ একটু ঘুরে। এটা তো আবার চলে আসলো একটি লেবু গাছ, ফল গাছটি আমি দেখাচ্ছি আবার। লেবু গাছটি দেখুন ছোট ছোট লেবু, এটি হচ্ছে সরবতি লেবু। সরবতি লেবু আমি আগের ভিডিও তো দেখেছিলাম, দেখুন এটা পেকে একেবারে সাদা হয়ে আছে। এর আগের ভিডিওটাও আমি আপনাদের অনেক লেবু ফল দেখেছিলাম, কিন্তু আজকে আমি আপনাদের বলেছিলাম যে কিছু অন্য ফল দেখাবো, তেমনই আমি ওই ফলটি আবার দেখাচ্ছি। একটু ঘুরে যাই, কি সুন্দর লাগছে তাই না? একটি ছোট একটি গাছ, গাছের উপরে দেখুন প্রচুর ফল হয়ে আছে, প্রচুর লেবু। এগুলো হচ্ছে সরবতি লেবু, টবের উপরে লাগানো যায়। আমি প্রতিটি ভিডিওতেই বলি যে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে প্রচুর এখন নার্সারি আছে, সব নার্সারিতে বিভিন্ন ধরনের ফল দেখা যায়। আপনি যে ধরনের ফল চাবেন সব ফল পাওয়া যাবে। যে ফলগুলো সাধারণত ন্যাচারালিভাবে আমাদের মানে এই পরিবেশে জন্মায় না, হয় না, সেগুলো কি হয় ওই পাহাড়ি অঞ্চলে যেতে হয়,
পাহাড়ি অঞ্চলে ভালো হয়। এখন বর্তমানে নতুন যে টেকনোলজি বেরিয়েছে, নতুন প্রসেসিংয়ের অনেক কিছু বীজ রোপণ হয়, তারপরে সেগুলো লোকালেও চাষ হয়। এই দেখুন আমি আস্তে আস্তে ঘুরে ঝাউগাছটা, এগুলো আবার অন্য ধরনের ঝাউগাছ। আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে যাচ্ছি সামনের দিকে। এই ভিডিওটি কিন্তু একটু স্লো মোশনে তোলা, দেখুন অসাধারণ একটু দৃশ্য। পরন্ত বিকেলে সূর্য ডুবুডুবু করছে, তারই মাঝে একটু গাছের ফাঁকি দিয়ে সূর্যমামী উঁকি মারছে, অসাধারণ দৃশ্য। সূর্য অস্ত যাচ্ছে। এইবার কিছু দেখুন, এখানে কিছু ফুলও আছে, খুব সুন্দর প্লেসটা। এখানে কিছু ফুলও আছে, এই ফুলগুলো আমি আপনাদের দেখাবো, একটুখানি দেখে নিই। এই যে সেই ফলটি, এই ফলটি হচ্ছে সবেদা গাছ। আপনারা হয়তো সবেদা অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না সবেদা গাছ। এই ফলটি হচ্ছে সবেদা, সবেদা ফলে আছে তখন গাছে, যদিও খুব একটা বেশি হয়নি। সবেদা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানি না। সবেদা খেতে আমার কাছে তো মোটামুটি ভালো লাগে, খুব একটা খারাপ ফল না, ভালোই ফল। এগুলো হাইব্রিড চাষের সবেদা, এগুলো কিন্তু সাধারণত আমরা যেসব সবেদা গ্রামগঞ্জে হয়, বাড়িতে খাই, বাজারে পাওয়া যায়, এগুলো একটু আলাদা। আচ্ছা বলুন তো এই ফলটির নাম কি, ভালো করে খেয়াল করবেন। এই যে ফলটি দেখুন, আমি দেখাচ্ছি, একটু জুম করি। এই যে ফলটি দেখুন, এই ফলটি একটু ছোট হয়েছে, এরকম ফল আমি আরও দেখাচ্ছি, যদিও গাছটিতে খুব বেশি ফল এখন পর্যন্ত হয়নি। একটু ঘুরিয়ে যাই, হ্যাঁ একটু ঘুরে, এটা তো আবার চলে আসলো একটি লেবু গাছ। ফল গাছটি আমি দেখাচ্ছি আবার, লেবু গাছটি দেখুন ছোট ছোট লেবু, এটি হচ্ছে শরবতি লেবু। শরবতি লেবু আমি আগের ভিডিওতে দেখেছিলাম, দেখুন এটা পেকে একেবারে সাদা হয়ে আছে। এর আগের ভিডিওটাও আমি আপনাদের অনেক লেবু ফল দেখেছিলাম, কিন্তু আজকে আমি আপনাদের বলেছিলাম যে কিছু অন্য ফল দেখাবো, তেমনই আমি ওই ফলটি আবার দেখাচ্ছি। একটু ঘুরে যাই, কি সুন্দর লাগছে তাই না, একটি ছোট একটি গাছ, গাছের উপরে দেখুন প্রচুর ফল হয়ে আছে, প্রচুর লেবু। এগুলো হচ্ছে শরবতি লেবু, টবের উপরে লাগানো যায়। আমি প্রতিটি ভিডিওতেই বলি যে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে প্রচুর এখন নার্সারি আছে, সব নার্সারিতে বিভিন্ন ধরনের ফল দেখা যায়। আপনি যে ধরনের ফল চাবেন সব ফল পাওয়া যাবে, যে ফলগুলো সাধারণত ন্যাচারালিভাবে আমাদের মানে এই পরিবেশে জন্মায় না, হয় না, সেগুলো কি হয় ওই পাহাড়ি অঞ্চলে যেতে হয়, পাহাড়ি অঞ্চলে ভালো হয়। এখন বর্তমানে নতুন যে টেকনোলজি বেরিয়েছে, নতুন প্রসেসিংয়ের অনেক কিছু বীজ রোপণ হয়, তারপরে সেগুলো লোকালেও চাষ হয়। এই দেখুন আমি আস্তে আস্তে ঘুরে ঝাউগাছটা, এগুলো আবার অন্য ধরনের ঝাউগাছ। আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে যাচ্ছি সামনের দিকে। এই ভিডিওটি কিন্তু একটু স্লো মোশনে তোলা, দেখুন অসাধারণ একটু দৃশ্য। পরন্ত বিকেলে সূর্য ডুবুডুবু করছে, তারই মাঝে একটু গাছের ফাঁকি দিয়ে সূর্যমামী উঁকি মারছে, অসাধারণ দৃশ্য। সূর্য অস্ত যাচ্ছে। এইবার কিছু দেখুন, এখানে কিছু ফুলও আছে, খুব সুন্দর প্লেসটা।
এখানে কিছু ফুলও আছে, এই ফুলগুলো আমি আপনাদের দেখাবো, একটু করে দেখে নিই। এই যে সেই ফলটি, এই ফলটি হচ্ছে সবেদা গাছ। আপনারা হয়তো সবেদা অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না সবেদা গাছ। এই ফলটি হচ্ছে সবেদা, সবেদা ফলে আছে তখন গাছে, যদিও খুব একটা বেশি হয়নি। সবেদা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানি না সবেদা খেতে। আমার কাছে তো মোটামুটি ভালো লাগে, খুব একটা খারাপ ফল না, ভালোই ফল। এগুলো হাইব্রিড চাষের সবেদা, এগুলো কিন্তু সাধারণত আমরা যেসব সবেদা গ্রামগঞ্জে হয়, বাড়িতে খাই, বাজারে পাওয়া যায়, এগুলো একটু আলাদা। আচ্ছা বলুন তো এই ফলটির নাম কি? ভালো করে খেয়াল করবেন, এই যে ফলটি দেখুন আমি দেখাচ্ছি, একটু জুম করি, এই যে ফলটি দেখুন, এই ফলটি একটু ছোট হয়েছে। এরকম ফল আমি আরও দেখাচ্ছি, যদিও গাছটিতে খুব বেশি ফল এখন পর্যন্ত হয়নি। একটু ঘুরিয়ে যাই, হ্যাঁ একটু ঘুরে, এটা তো আবার চলে আসলো একটি লেবু গাছ। ফল গাছটি আমি দেখাচ্ছি আবার, লেবু গাছটি দেখুন ছোট ছোট লেবু, এটি হচ্ছে সরবতি লেবু। সরবতি লেবু আমি আগের ভিডিওতে দেখেছিলাম, দেখুন এটা পেকে একেবারে সাদা হয়ে আছে। এর আগের ভিডিওটাও আমি আপনাদের অনেক লেবু ফল দেখেছিলাম, কিন্তু আজকে আমি আপনাদের বলেছিলাম যে কিছু অন্য ফল দেখাবো, তেমনি আমি ওই ফলটি আবার দেখাচ্ছি। একটু ঘুরে যাই, কি সুন্দর লাগছে তাই না? একটি ছোট একটি গাছ, গাছের উপরে দেখুন প্রচুর ফল হয়ে আছে, প্রচুর লেবু। এগুলো হচ্ছে সরবতি লেবু, টবের উপরে লাগানো যায়। আমি প্রতিটি ভিডিওতেই বলি যে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে প্রচুর এখন নার্সারি আছে, সব নার্সারিতে বিভিন্ন ধরনের ফল দেখা যায়। আপনি যে ধরনের ফল চাবেন সব ফল পাওয়া যাবে। যে ফলগুলো সাধারণত ন্যাচারালিভাবে আমাদের মানে এই পরিবেশে জন্মায় না, হয় না, সেগুলো কি হয় ওই পাহাড়ি অঞ্চলে যেতে হয়, পাহাড়ি অঞ্চলে ভালো হয়। এখন বর্তমানে নতুন যে টেকনোলজি বেরিয়েছে, নতুন প্রসেসিংয়ের অনেক কিছু বীজ রোপণ হয়, তারপরে সেগুলো লোকালেও চাষ হয়। এই এক দেখুন আমি আস্তে আস্তে ঘুরে ঝাউগাছ, ঝাউগাছটা, এগুলো আবার অন্য ধরনের ঝাউগাছ। আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে যাচ্ছি সামনের দিকে। এই ভিডিওটি কিন্তু একটু স্লো মোশনে তোলা, দেখুন অসাধারণ একটু দৃশ্য, পরন্ত বিকেলে সূর্য ডুবুডুবু করছে, তারই মাঝে একটু গাছের ফাঁকি দিয়ে সূর্য মামি উঁকি মারছে, অসাধারণ দৃশ্য। সূর্য অস্ত যাচ্ছে। এইবার কিছু দেখুন, এখানে কিছু ফুলও আছে, খুব সুন্দর প্লেসটা। এখানে কিছু ফুলও আছে, এই ফুলগুলো আমি আপনাদের দেখাবো, একটু করে দেখে নিই। এই যে সেই ফলটি, এই ফলটি হচ্ছে সবেদা গাছ। আপনারা হয়তো সবেদা অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না সবেদা গাছ। এই ফলটি হচ্ছে সবেদা, সবেদা ফলে আছে তখন গাছে, যদিও খুব একটা বেশি হয়নি। সবেদা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানি না সবেদা খেতে। আমার কাছে তো মোটামুটি ভালো লাগে, খুব একটা খারাপ ফল না, ভালোই ফল। এগুলো হাইব্রিড চাষের সবেদা, এগুলো কিন্তু সাধারণত আমরা যেসব সবেদা গ্রামগঞ্জে হয়, বাড়িতে খাই, বাজারে পাওয়া যায়, এগুলো একটু আলাদা। সুপারিট সুপারিট গান, সেই সাথে পরন্ত বিকেলে কিছু অসাধারণ দৃশ্য, সূর্য মামা ডুবে যাচ্ছে তারই, সেই দেখার সাথে সাথে আপনারা লাইকটা করে নেবেন। আশা করি
ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক একটি করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কিংবা সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই দেখুন ফলটি আমি আপনাদের আবার দেখাচ্ছি, যদিও বারেবার দেখানোর কারণ আছে, আপনারা সবাই জানেন যেহেতু আপনারা কন্টেনার, তাই আপনারা হয়তো বুঝতেও পারবেন যে আমি কথাগুলো বারেবার একইভাবে বলছি কেন। কেননা ভিডিওটা ছোট, যেহেতু একই ভিডিও বারেবার ঘুরে আসছে, টুকরো টুকরো ভিডিও, আর ভিডিওটার লেন্থ হচ্ছে 41 মিনিট 42 মিনিট, তাই পুরো 42 মিনিটটা আমার ভয়েস ওভার করতে হবে, যে কারণে আপনাদের আমি এই ভয়েসটা বারেবার দিচ্ছি। আপনারা যখন ভিডিওটি এডিট করবেন, আমার এই ভিডিও ডাউনলোড করে এডিট করার সময় আপনারা আমার মেন ভয়েসটা কেটে বাদ দিয়ে দেবেন এবং গানগুলো আপনারা নিয়ে নেবেন, তারপরে আপনারা আপনাদের ভিডিওতে আপলোড দিয়ে দেবেন, তখন আর কোনো প্রবলেম হবে না। এই কারণে আমি প্রতিটি ভিডিওতে লাস্টে আমি ভয়েস দিই, কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না, গানগুলো তো আগে থাকে, প্রথমে গানগুলো থাকে, তারপরে আমি সেই গান হয়ে যাবার পর আমি ভয়েস দিই। এই ভয়েসের জন্য আশা করি কোনো প্রবলেম হবে না, কেননা আপনি যখন ভিডিওটি ডাউনলোড করে এডিট করবেন, এডিট করার সময় আমার এই ভয়েসটা আপনারা পুরো বাদ দিতে পাচ্ছেন। আমার 41 মিনিটের ভিডিও, সেই 41 মিনিটের মধ্যে 20-22 মিনিট আমার গান আছে, আর বাড়তি 20 মিনিট আমার ভয়েস দিতে হবে, প্রায় 50% আমার ভয়েস দিতেই হবে। এই কারণে আমি আপনাদের ভয়েস দিচ্ছি, তাই একই কথা হয়তো দেখা গেলো বারেবার বলছি, দুবার তিনবার বলছি, হয়তো আপনারা অনেকে বোরিং হতে পারেন এবং আমাকে খারাপও বলতে পারেন, অনেকে খারাপ কমেন্টসও করতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কেননা আমার এটা হচ্ছে কাজ। আমি আর অত বারেবার না বললে কত কথা বলবো, এই কারণে একই কথা দুবার তিনবার করে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বলতে হয়। তাই দেখতে থাকুন আজকে কিছু সুপারহিট সং, যে গানগুলো গিয়েছেন বাবুল সুপ্রিয়, শান, তাছাড়া কুমার শানু আছেন, বিভিন্ন শিল্পীদের গাওয়া গান আছে এই ভিডিওতে, তাই দেখতে থাকুন। যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কোন গান শুনতে ইচ্ছে করে। আমার কাছে যদি থাকে তাহলে তো অবশ্যই করব, আর যদি না থাকে তাহলে কপিরাইট ফ্রি সং খুঁজতে হবে। দেখুন সূর্যটা, দেখুন কি সুন্দর লাগছে সূর্যটা, অসাধারণ, স্লো মোশনে তোলা। এই যে জানি না এই গাছগুলো কি গাছ, এগুলো কিন্তু বলছে এগুলো ঝাউ গাছ, অনেকেই বলে ঝাউ গাছ, কিন্তু এগুলো অরিজিনালি ঝাউ গাছ নয়। দেখতে থাকুন আর আপনারা কমেন্টস করে জানাবেন, কেউ জেনে থাকলে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার।